আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা হয়তো আমার পেজে দেখতে পেয়েছেন যে আমি একটা মেলা করেছি, তার একটা স্ট্যাটাস দিয়েছি। তো আজকেই তো ফার্স্ট ডে মেলার। তো আজকে আমি আমার আম্মু আর আয়ানকে নিয়ে গেছিলাম, যেহেতু প্রথম দিন। তো তাদের হচ্ছে একটা নতুন এক্সপেরিমেন্ট হবে, যার কারণে ওনাদেরকেও নিয়ে গিয়েছিলাম। তো এই তো জ্যামে বসে আছি, একটু লেট হয়ে গিয়েছিল। যেখানে আমার 10টার মধ্যে থাকার কথা, ওইখানে অলমোস্ট 11টা বেজে গিয়েছে। আমার মেলাটা যেহেতু আমার বাসা থেকে একটু দূরে, আমার মেলাটা হচ্ছে সেই মোহাম্মদপুর, মানে আসা যাওয়াতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো এই তো মন্ত্রণালয়ের সামনে একটু জ্যামে ছিলাম, এখন জাতীয় সংসদ ভবনের কাছাকাছি চলে এসেছি। তার বেশিক্ষণ হয়তো লাগবে না, কজ এখানে বেশি একটা জ্যাম নেই। এই তো তো সিএনজি পাচ্ছিলাম না বাসার নিচে, যার কারণে ওইটাও একটা রিজন আমার দেরি হওয়াতে। তো এই তো মোহাম্মদপুরের ভিতরে হচ্ছে ঢুকে গিয়েছি। আমার অবশ্য অন্যান্য কাজের ব্যাপার হচ্ছে মোহাম্মদপুর এমনিতে আসা হয়, তো এই রোডগুলো আমি চিনি। তো এই হচ্ছে আমার মেলার ইটা লোকেশনটা, লাইসিয়াম কনফারেন্স সেন্টার। আমার স্টল নাম্বার ছিল 20। তো দেখতে পাচ্ছেন মেলায় কিন্তু অনেক রকমের জিনিস কিন্তু ছিল, একদম অ্যাক্সেসরিজ থেকে শুরু করে আপনার হচ্ছে জুয়েলারি, দেন হচ্ছে ফুড। আর এখানে রেন আপু ওনার বক্তব্য দিচ্ছিল যে সবাই চলে আসেন, ডিসকাউন্ট আছে এই এগারো বাগড়া। তো এই তো এখানে কেক আছে, স্যান্ডউইচ আছে, অনেক রকমের খাবার আছে। এখানে একটা আপুরা হচ্ছে কিছু হাতের হচ্ছে কারুকাজের হচ্ছে কিছু অর্নামেন্টস নিয়ে বসেছিল। এখানে হচ্ছে গোল্ড প্লেটেড আর হচ্ছে কি বলে ইমিটেশন জুয়েলারির স্টল ছিল। এখানেও কিন্তু খুবই সুন্দর একটা খাবার স্টল ছিল, আর কিউট কিউট এখানে ক্লিপ মানে হেয়ার ব্যানের হচ্ছে একটা স্টল ছিল। এখানেও হচ্ছে জুয়েলারির একটা স্টল আছে। জুয়েলারিগুলো কিন্তু খুবই সুন্দর, যদিও আমি বেশি একটা পড়ি না। এখানে অনেকগুলো স্টল খালি, কারণ হচ্ছে অনেকে এখনো আসেনি, সবাই আসছে যেহেতু প্রথম দিন। এই হচ্ছে আরিফ ভাই, আরিফ ভাইয়ের হচ্ছে অনেকগুলো কোম্পানি, অনেকগুলো বিজনেস, তার মধ্যে এটা হচ্ছে তার ভালো একটা মানে অনেক পপুলার একটা প্রোডাক্ট ওনার, এইটার একটা বিজনেস আছে। তো এইটার ব্যাপারে ডিটেলস আরেকদিন কিছু বলবো। তো এই হচ্ছে ভাবি, আর ভাইয়ের মেন নামও কিন্তু ছিল আনিকা, আমার নামেই নাম। তো এখানে হচ্ছে কিন্তু আবার আচার, দেন হচ্ছে এই যে আপু কিন্তু আমাকে অলরেডি তার ভিজিটিং কার্ড দেখাচ্ছিল। এখানে পিঠা ছিল, নারিকেলের ডাবের পুডিং ছিল, নিমকি ছিল, অনেক কিছু আমাকে দেখাচ্ছিল। আর এখানে হচ্ছে তালের শাঁসের একটা শরবত ছিল, যেটা আমি ট্রাই করব। আর একটা ছিল যেটা, এটা হচ্ছে আচার। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের কিন্তু খাবার ছিল। আরও দেখতে পাবেন যে ওইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসের কালেকশন আছে। তো এখানে লেবুর আছে, আর আপুর ডিটেলস আর কি আমাকে বলছিল যে এখানে কি কি আছে। আর আপু আপুর একটা কার্ড আমাকে দিয়ে দিল যে আপু অবশ্যই কিন্তু আপনি ট্রাই করবেন। তো আমিও বলছিলাম যে হ্যাঁ, আমি একটু পরে একটা ডাবের পুডিং ট্রাই করব। তো এই আপুটা হচ্ছে খুবই ভালো, ওনার ড্রেস কালেকশনগুলো খুবই ভালো ছিল। উনি ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশের মানে মিক্সড ভ্যারাইটিস কালেকশন নিয়ে স্টলটা দিয়েছিল। ওনার কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, আমাকে দেখাচ্ছিল। তো এই হচ্ছে কথা। এই তো এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ড, ওর হচ্ছে ড্রেসের স্টল। তো ওর আর আমার কিন্তু একসাথে হচ্ছে স্টল নেওয়ার কথা ছিল, যেহেতু ওর স্পেস একটু বেশি লাগবে, যার কারণে হচ্ছে একটু আলাদা করে স্টল নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন ওর ড্রেসগুলো খুবই খুবই সুন্দর। এখানে কিন্তু কোরিয়ান বিউটি শপ বা বিডি এরকম কিছুর একটা স্টল ছিল। এখানে আনিশা আপুর একটা স্টল ছিল, ওনার থাইল্যান্ডের হচ্ছে কিউট কিউট ইয়াররিংস, ব্যান্ড এই ধরনের ই ছিল। আর এখানেও একটা যেটা ছিল, এখানে ছেলেদের টি শার্টের, বাচ্চাদের টি শার্টের একটা স্টল ছিল। এই সাইডে হচ্ছে ব্লকের, দেন হাতের কারুকাজের হচ্ছে তুবা ফ্যাশন হাউস নামের একটা স্টল ছিল।
তো সামনে হচ্ছে শতরঞ্জি, আরও অনেক কিছু ছিল এখানে, বেডশিট আছে, নকশি কাঁথা আছে, এই পাশে একটা হচ্ছে পাপোশ, দেন হচ্ছে ম্যাট আর কি, আর শতরঞ্জি, টেবিল ম্যাট, ক্লথ এই সব সেল করছিল, আমাদের দেশীয় প্রোডাক্ট। খুবই জোস জোস কালেকশন ছিল এই আপুর কাছে, আর এখনো সবাই আসে, নিয়ে আসছে কিছু কিছু করে। এখানে আমাদের দেশীয় ব্র্যান্ডেড ড্রেস ছিল, এটা হচ্ছে ওনাদের নিজস্ব ব্র্যান্ড, খুবই সুন্দর সুন্দর ইউনিক কালেকশন ছিল এখানে, কিন্তু টেবিল ক্লথ, ম্যাট এই ধরনের জিনিসগুলো ছিল। তো ইনশাল্লাহ, এখানে হচ্ছে আরেকটা কথা, আমার পছন্দের একজন আপু মাহফুজা শেলী আপুর হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ির ঐতিহ্যবাহী ড্রেস, তারপর হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির জিনিস নিয়ে ওনার স্টলটা ছিল। আর এই হচ্ছে আমি, আমার স্টলটা তো দেখতেই পাচ্ছেন, এত এত ড্রেস কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি। এগুলো সেট আপ করতে কিন্তু আমার অলমোস্ট অনেক সময় লেগে গিয়েছিল একা হাতে এত কিছু, কজ আম্মু তো এগুলো বুঝে না, আম্মুকে নিয়ে এসেছি ঘোরার জন্য আর আয়নকে ট্র্যাকল দেওয়ার জন্য। তো এই তো আমার স্টলটা দেখতেই পাচ্ছেন, আম্মুকে একটু দাঁড় করালাম, আম্মুর ভিডিও নিলাম যে দাঁড়াও স্টলের সামনে। এই তো আমার ছেলে, আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আমার স্টলটা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিনা জানি না, বাট অনেক সুন্দর করে ট্রাই করেছি গোছানোর জন্য। তো এই তো আমি একটু ভাবসাব নিচ্ছিলাম, দেন হচ্ছে রিল্যাক্স হচ্ছে সেল করব, আর বসে বসে ওয়েট করছিলাম কাস্টমার আসবে কখন। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার চলে এসেছে, তো আমি সারাদিন কিছু খাইনি, ওই যে বলেছিলাম নারিকেলের একটা পুডিং ট্রাই করব, তো ওইটাই ট্রাই করছি, খুবই মজা ছিল। এই হচ্ছে শেলী আপু, খুবই ভালো একজন মনের মানুষ, কি বলবো, ওনার কথা না বললেই নয়, খুবই ভালো একটা মনের মানুষ। তো সারাদিন ওয়েট করতে করতে এই তো আমার ফার্স্ট একটা কাস্টমার চলে এসেছে, এইটা ছিল আমার স্টলের প্রথম দিনের ফার্স্ট কাস্টমার। তো এরপরে হচ্ছে আমাদের অর্গানাইজার আপু রোয়েনা আপু আমাদের এই পাশে হচ্ছে টুকি টুকি করে হেঁটে আসছিল, আমাদের যে সচিব স্যার হচ্ছে অর্গানাইজার, মানে মেইন যে পার্সনটা, তো আমার স্টলটা ভিজিট করছিল স্যার, এবং আমার স্টল থেকে কিন্তু সে খুব সুন্দর একটা থ্রি পিসও নিয়েছিল, আর সে আমার অনেক প্রশংসা করছিল যে এত কিছু ম্যানেজ করার পরেও সে পড়াশোনা, বাচ্চার সংসার সব কিছু ম্যানেজ করে হচ্ছে এই বিজনেসটা করছে। তো স্যার আমাকে সাধুবাদ জানাচ্ছিল, আর আমি আবার আয়নের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম, এই হচ্ছে কথা। তো স্যার খুবই ভালো মনের মানুষ, এখন যার সাথে পরিচয় করিয়ে দিব বা দেখিয়ে দিব, এই যে এই হচ্ছে পৃথিবী, পৃথিবীর হাজবেন্ড ভাইয়া দাদা, ও তো খুবই ভালো, মানে কি বলবো, মানে এরা হচ্ছে একদম মনে রাখার মতন মানুষ, আজীবন মনে থাকবে এদের কথা। তাম্মু আর আমি একটু ভাবসাব নিচ্ছিলাম কি করব, এই তো আমি হচ্ছে পৃথিবীর সাথে, পৃথিবীর হচ্ছে কাজিন ফ্রেন্ড যেটাই বলেন, ওদের সাথে ছবি নিচ্ছিলাম, আম্মু শখ করে ওদের সাথে ছবি নিচ্ছিল, আর এই তো আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড না আম্মুর ফ্রেন্ড আল্লাহই জানে, আম্মু আমার ফ্রেন্ডের সাথে খুবই ক্লোজ। তো এই তো সারাদিন পরে হচ্ছে বিকেল হয়ে গিয়েছিল, আম্মু আমার জন্য বোয়া ভাত আর হচ্ছে ভর্তা নিয়ে এসেছিল, আর ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে শিলে অপর স্টলার, এখানে আয়নকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই দিদি হচ্ছে উনি ওনার খাবারের প্রমোশন করতে আসে, আর আমি এখানে কফি নিয়ে নিয়েছিলাম, মাথা অনেক ব্যথা করছিল, আর আম্মু আবার বিকেলবেলা আমার জন্য সন্ধ্যার দিকে পুডিং নিয়ে এসেছিল। আর এখানে দেখতে পাচ্ছেন শিলি আপু কিন্তু আমার কাছ থেকে অলরেডি একটা ড্রেস পারচেস করেছে, আর এই হচ্ছে পাখা, আমি এখানে ড্রেস সেল করতে এসে পাখাও সেল করার আইডিয়া নিয়েছি, তো পাখাও সেল করছিলাম, এ হচ্ছে কথা। তো রাতে বাসার জন্য হচ্ছে পৃথিবীর কাছ থেকে হচ্ছে আমি পাঁচন আর হচ্ছে ছোলার একটা তরকারি নিয়ে এসেছিলাম বাসায় খাবো, যেহেতু বাসায় যে রান্না করতে পারবো না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।